ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা রণিত রায়। বলিউডেও বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার শক্তিশালী অভিনয় দক্ষতার কারণে টেলিভিশনের অমিতাভ বচ্চনও বলা হয় তাকে। নিজের স্ত্রীকে আবারও বিয়ে করার মাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন এই বলি অভিনেতা। বিশতম বিবাহবার্ষিকীকে আরও বিশেষ করে তোলার জন্য স্ত্রী নীলমকে দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন এই অভিনেতা। ইতোমধ্যেই বেশ কয়েকটি ভিডিও তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রণিত। ভিডিওতে দেখা যায় রণিত রায়ের পরনে পায়জামা ও পাঞ্জাবি, অন্যদিকে লাল রঙের পোশাকে বধূ সেজেছেন নীলম সিং। গলায় ফুলের মালা পরে শুভদৃষ্টির পর নীলমের হাত ধরে অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে ঘুরছেন কেডি পাঠক খ্যাত এই অভিনেতা। 2003 সালে 25 ডিসেম্বর মডেল ও অভিনেত্রী নীলম সিংকে বিয়ে করেন রণিত। গতকাল এ দম্পতির 20তম বিবাহবার্ষিকী ছিল। বিশেষ এই দিনে স্ত্রীকে ফের বিয়ে করলেন রণিত। এ অভিনেতার ভাষ্য, পুরনো শপথগুলো ফের ঝালিয়ে নিলাম। রণিত রায় একটি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, আমাকে আবারও বিয়ে করবে? অন্য ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, দ্বিতীয়বার কেন, হাজারোবার বিয়ে করব। 20তম বিবাহবার্ষিকী আমার ভালোবাসা। রণিত রায়ের এমন ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু করেন রণিত। তারপর কৌশিটি জিন্দেগিকে এবং ইউ কি সাজ ভি কভি বহুতি মেগা সিরিয়ালে অভিনয় করে তাক লাগিয়ে দেন তিনি। ভারতের সনি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক আদালতের সুদর্শন ও বুদ্ধিদীপ্ত যুবক কেডি পাঠকের চরিত্রে রূপায়ণ করে দারুণ জনপ্রিয়তা লাভ করেন রণিত।